পরম দয়ালু মহাকালের জয়, জয় শিব শম্ভুর জয়। জয় বাবা, দেখা দাও বাবা, বাবা বাবা এই অনাথকে একটু দেখা দাও বাবা, বাবা জয় বাবা। জয় দেবাদিদেব মহাদেবের জয়, জয় ত্রিকালেশ্বরের জয়, জয় পরম দয়ালু মহাকালের জয়। এই কে ওবেলা এরকম আমারে কাতর স্বরে ডাকে কে? এই কে রে তুই? এই আমার কাঁচা নেশাটা ভর দুপুরে ভাঙিয়ে দিলি, কে তুই? বাবা বাবা তুমি এসেছো, এ ভক্তের ভগবান, লহো ভক্তের প্রণাম। পড়ে যাবো যে, ওই দেখো ওই দেখো, আরে ছাড় রে বাবা। বাবা আমার জন্ম সার্থক হলো বাবা, বাবা আমার জন্ম সার্থক। এরকম হনুমানের মতো লাফাচ্ছিস কেন? হ্যাঁ তোদের তো কোন কালেই সেই হেলোসিন যুগ থেকে আমি মানুষ বানিয়ে দিয়েছি, তাও এখনো হনুমানের মতো লাফাচ্ছিস? বাবা বর দাও আমার। ব্যাস হল, সব শিয়ালের একরা, বাবা বর দাও, বাবা বর দাও। ঠিক আছে শোন, বর আমি দেব, তবে ওই একটা বর ছাড়া, ওই অমরত্ব টমরত্ব কিছু চাইবি না। কিন্তু মনে আছে যতবার ওই বর দিয়েছি দেবতাদের কাছে অনেক ছাড় খেতে হয়েছে আমাকে, ওটা ছাড়া চা। অমন বলো না বাবা, তুমি দেবাদিদেব, সব দেবতার দেবতা। এই শোন, এই ভর দুপুরে না এই গ্যাস ট্যাস খাওয়াস না, এমনি দেখছি পেটটা কদিন এই রে। কি কি হলো বাবা? পেয়ে গেছে, দাঁড়া আসছি। না বাবা, কি বর না দিয়ে আমি যেতে দেবো না, আগে বর দাও। ওরে ওরে ছাড়, এ তো আচ্ছা গেরো আচ্ছা জ্বালাতন, আমি গিয়েই এক্ষুনি এসে তোকে আবার বর দিচ্ছি। না ঠাকুর, আগে বর দাও। এই দেখো এ আচ্ছা জ্বালাতন, ওরে বাঁশ প্রভু কৃত্তিবাস, ওরে বাঁশ কৃত্তিবাস, যাই হোক ছাড় আমায়, আমি এসেই তোকে বর দিচ্ছি, না হলে কেলেঙ্কারি হয়ে যাবে। একটাই বাঘ ছাল আমার, আর একটাও নেই বাপ, একটু ছাড়। না ঠাকুর, আগে বর দাও। বেশ বেশ, আচ্ছা বল, তাড়াতাড়ি বল। ওই যে ওটা অমরত্ব? না ওইটি হবে না, আগেই বলেছি অন্য কিছু চা। যা চাওয়ার তাড়াতাড়ি চা না পাটা, আমি যা তোর সইছে না। আমার ওইটাই চাই প্রভু। ওরে অবোধ, ওই বরের ভ্যালিডিটি দাপর যুগেই শেষ হয়ে গেছে, তুই কি মহালয়ে দেখিস নি বাপ? মহিষাসুর ওই বর পায়নি। হা বাপ, অন্য কিছু চা, অন্য বর চা বাপ। ঠিক আছে, তাহলে এমন কিছু বর দাও আমায় যাতে কোনো মানুষ, দেবতা টেবতা, পশু পাখি চোখে দেখা যায় এমন কিছু, যাতে কোনো কিছুতেই আমি না বলি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাই হবে বাবা, এবার আমায় ছাড় বাপ। তথাস্তু তথাস্তু। আমি অমর, আমি অমর, সব কটাকে দেখে নেবো এবার, আমি অমর রাজা, কিং, দি কিং অফ দি ওয়ার্ল্ড। কোথায় গেলে গো ও পারুলের মা? ধ্যাত তারি, কোথায় যে যায়, সারাদিন শুধু পাড়াটোলা নিয়ে আর পাড়াটোলা নিয়ে। হ্যাঁ আমি তো শুধু সারাদিন পাড়াটোলাই, আর ওনার মরা মায় আয়সা ওনার জন্য দুই বেলা পিন্ডি রাইন্দা যায়। এই কথায় কথায় ওই মরা বাপ টান মানা। হ্যাঁ আমার কিন্তু মাথা গরম হয়ে যায়। ওই তো আমার সামসি করে, এই তো এই মিশাই খাওয়া নাই কর, ওই আবার গরম।
আলো গিন্নি কই আলো আর কয়দিন পর যখন গোটা পৃথিবীর রাজা হব তখন ওই শামসিকার মুড়া দেখবা এই হাকারো দেখি হাকারো পুরা মুখ সকাল থেকে উঠে এখনো দাঁত কেউ মাজো নাই কোন নেশা ভাং করি নাই গিন্নি স্বয়ং দেবাদি দেব মহাদেব আমায় অমরত্ব দেন আস্তিকা আস্তিকা আমি অমর আমি অমর আমি অমর হেই রে এইবার মাথাটাই বুঝে গেছে রে ও পারুল ও নাবা মরুন দশা গুলান যে এখন কোথায় যায় হলো আমার কি সম্পনাশ হইল গো আরে দূর মশাই আপনারা আমার দিকেই শুধু তাকাচ্ছেন কেন আমারই বা কি করার ছিল বলুন সেদিন ওই সময় আমারও এমন ইয়েটা পেয়ে গেল না বলছি খোকা আবার বলে আমার একটাই বাচ্চা পরিবারের দারিদ্রতার কথা এভাবে না বললেই নয় মরতে কি আমাদের কোনো একটা পেস্টিস থাকবে আরে বাবা এখন ওসব বলে কোনো লাভ নেই যা হবার তা তো হয়েই গেছে এখন আমাদের ভাবতে হবে কীর্তিবাসকে কিভাবে নিধন করা যায় আর উপায় আপনি তবু মহিষাসুরকে মারার একটা পথ রেখেছিলেন ইন্টেলেকচুয়াল বলে একটা কথা তো আছে নাকি দেখি আবার কি সব বলে ঠলে এসেছে চোখে দেখা যায় এমন কিছু তাতে কোনো কিছুতেই আমি নাম আমি চীনে ঝিয়ের সাথে কথা বলেছি ওরা করোনা নামক একটি ভাইরাস তৈরি করেছে ভাইরাস দিয়ে আমরা কি করব আমাদের সমস্যা হচ্ছে প্রভু ওই মাস মাস কৃত্রিম মাস এ দেশে জিনিস নয় চোখে দেখা যায় না মানুষ নয় দেবতা নয় পশু নয় আর এই করোনা ভাইরাস দিয়ে ওই যে বাস ওই কৃত্রিমাসকে ঘায়েল করা সম্ভব লাঠিও ভাঙবে না আবার সাপও মরবে ছিল আরে
এত বয়স হলো এখনো ফোরন কাটা অভ্যাসটা গেল না, আগে পুরোটা শুনুন। আচ্ছা আচ্ছা বলো 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 ইতিবাসকে মারার পর করোনাকে ফিরিয়ে আনার জন্য যখন আমি ব্যাক বাটনটা টিপেছি, ও তখন এদিক ওদিক ছড়িয়ে যাকে পাচ্ছে তাকেই অ্যাটাক করছে। কোন পর ওর সাথে আর কোনো যোগাযোগ নেই আমাদের। এ তো ভয়ঙ্কর বিপদ, শীঘ্রই এর কোনো ব্যবস্থা না নিলে পৃথিবী যে ধ্বংস হয়ে যাবে। এ তো সমস্যা হলো, এখন আমাদের মধ্যেই কাউকে মরতে পাঠাতে হবে। মরতে না পাঠালে তো পৃথিবীর মানুষকে রক্ষা করাই যাবে না। কিন্তু বেহালের গলায় ঘন্টাটা বাঁধবে কে শুনি? যেহেতু মরতে এখন দেবী পক্ষ চলছে, আর যেহেতু ঘটনাটা এই মহাই ঘটিয়েছে, তাই ওর পরিবারের কে? বাবা এ কেমন কথা, প্রত্যেকবার আগের বারও আপনি মহিষাসুরকে বর দিলেন, আর সেই ঝামেলা ঠুকানোর জন্য আমার পরিবারকেই সেখানে যেতে হলো, এ কেমন কথা মশাই? ওসব পুরনীয় কাসুন্দি খেটে লাভ নেই, সমস্যা তুমি তৈরি করেছো, সমস্যা তোমাকেই মেটাতে হবে। শোনো দেবী, আমি চীনের দেবতা চান ঝির সাথে কথা বলে নিয়েছি, আর কোনো অসুবিধা নেই। তবে এবার যাওয়ার সময় তুমি সাথে কিছু মাস্ক নিয়ে যেও, আর সিংহটাকে নিতে হবে না বুঝলে, ওর সাইজের মাস্ক বাজারে পাওয়া যাচ্ছে না। আর আমাদের গনা ওকে হাজারো চেষ্টা করেও স্যানিটাইজারের ব্যবহার এখনো শিখিয়ে উঠতে পারেনি, তাই ওকে এবার বাদই দাও। আর ও হ্যাঁ, তোমারও এবার আর দশা নিয়ে যাওয়ার কোনো দরকারই নেই, কারণ ওই করোনা সে আর এই ত্রিশূল তরবারি এই শয্যা সামগ্রীতে মরবে না। ওর জন্য তোমাকে এবার একটা ওই স্প্রে মেশিন সাথে নিয়ে যেতে হবে ব্যাস। আর হ্যাঁ, অবশ্যই হাতে গ্লাভস পরবে। কিন্তু কিন্তু প্রভু, আমাকে যে ভক্তরা আগের রূপে দেখতেই অভ্যস্ত। সময় বদলাচ্ছে দেবী, ওদেরও তো কিছু স্বাদের বদল আনা দরকার। জানি তুমি ঠিকই বলছো, কিছু বিজ্ঞের বিরোধিতা করবে, তবে দেখবে বেশি দিন নয় ও সব পাল্টে যাবে। আর তুমি যদি মরতে গিয়ে একবার ওই মাস্কটাকে স্টাইল করে দিতে পারো, তাহলে ওইটার প্রচলন হলে সমস্ত তোমার ভক্তরা দেখবে তোমাকে দেখতে মাস্ক পরেই মণ্ডপে আসছে। তথাস্তু। একটু জোরে আবার জোরে। আমি জানতাম কিছু একটা গন্ডগোল হবে।